প্রথম রোজার পর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে কিনা এ বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন দেশের সর্বোচ্চ আদালত। গতকাল বিকেলে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হয়। শুনানিতে স্কুল খোলা রাখার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের কথা জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এ সময় চেম্বার বিচারপতি প্রশ্ন রাখেন, এই কদিন বিদ্যালয় বন্ধ থাকলে কি এমন অসুবিধা হবে? পরে উচ্চ আদালতের আদেশ স্থগিত না করে আজ আপিল বিভাগে শুনানির দিন ধার্য করে। রিটকারী আইনজীবী জানান, চেম্বার আদালতের আদেশের ফলে আজ বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। প্রথম রোজায় স্কুল খোলা নাকি বন্ধ এই প্রশ্নের সমাধান এখনো মেলেনি, যা নিয়ে অনেকটা অনিশ্চয়তায় শিক্ষার্থীরাও। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে। রাজধানীর ফার্ম গেটে আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যাব তার কাছে। একদিকে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত মন্ত্রণালয়ের, আর অন্যদিকে হাইকোর্টের আদেশ বন্ধ থাকবে স্কুল, এমন দোটানায়, অর্থাৎ এমন সিদ্ধান্তে কিছুটা দোটানায় পড়েছেন অভিভাবকরা। আমরা রমজানের প্রথম দিন রাজধানীর বিভিন্ন স্কুল কলেজে এবং ঘুরে দেখেছি বেশ কিছু স্কুল কিন্তু এর মধ্যে বন্ধ, অর্থাৎ একাধিক স্কুল বন্ধ, এবং এর পাশাপাশি আরও বেশ কয়েকটি স্কুল আমরা দেখেছি খোলা। এই মুহূর্তে রয়েছি রাজধানীর ফার্ম গেটে। ফার্ম গেটের কিন্তু যেই স্কুলটিতে আমরা এই মুহূর্তে রয়েছি সেই স্কুলটির কার্যক্রম রমজান উপলক্ষে কিন্তু কিছুটা এগিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 8:45 কিন্তু স্কুলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে, এবং এর আগে এই মুহূর্তে 8:15 অর্থাৎ 8টার পর থেকেই অভিভাবকরা কিন্তু শিক্ষার্থীদের নিয়ে স্কুলে আসছেন। এবং এই মুহূর্তে কিছুটা, যদিও পূর্বের তুলনায় কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা কিছুটা কম, অভিভাবকরা যেটি বলছেন যে এখন পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ কিন্তু সিদ্ধান্ত, অর্থাৎ তাদেরকে স্কুল বন্ধ থাকবে নাকি খোলা থাকবে সেই বিষয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত তাদের জানায়নি। এক প্রকার দোটানার মধ্য দিয়ে, অনিশ্চয়তার মধ্য দিয়ে কিন্তু তারা স্কুলে এসেছেন, এবং অনেক অভিভাবককে আমরা দেখেছি যে সকাল সকাল শিক্ষার্থীকে না নিয়ে এসে তিনি নিজেই স্কুলে এসেছেন, স্কুলে এসে দেখেছেন স্কুল খোলা নাকি বন্ধ, এবং স্কুল থেকে সেটি দেখে যাওয়ার পর যদি বন্ধ থাকে আর আসছেন না, এবং যদি খোলা থাকে শিক্ষার্থীদের নিয়ে আবার আসছেন, সে বিষয়ে কিন্তু আমরা যখন ঘুরে বেরিয়েছি স্কুলগুলোতে সেই ক্ষেত্রে কিন্তু অভিভাবকরা আসলে আমাদের কাছে জানতে চেয়েছেন যে আসলে স্কুল খোলা নাকি বন্ধ, অনেকটা দোটানা মধ্য দিয়ে তারা সময় পার করছেন। একদিকে একটু জানিয়ে রাখতে চাই যে রমজান মাসে যে মাধ্যমিক ও প্রাথমিক স্কুল বন্ধ রাখতে যে হাইকোর্টের আদেশ, সেটি কিন্তু গতকালের যে সিদ্ধান্ত সে আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ, সেই হিসাবে কিন্তু আজ বন্ধ থাকার স্কুল। তবে মন্ত্রণালয় থেকে কিন্তু স্কুল কর্তৃপক্ষ আমাদের যেটি বলেছেন যে মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত পায়নি, যদিও মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত না পাওয়ার ফলেই এখন পর্যন্ত স্কুল খোলা রেখেছেন, এবং পরবর্তী সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্তই আসুক না কেন সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা কাজ করবেন, এমনটাই আমাদের জানিয়েছেন। এই ছিল রাজধানীর ফার্ম গেট থেকে আমার কাছ থেকে সবশেষ তথ্য। মেহেদী হাসান, রাজধানীর ফার্ম গেট থেকে।